রেখেছেন, ওনার ব্যাটিংটা ফুল চার্জ করে নিয়ে এসেছেন, একটু বেঁচে রয়েছেন আপনাদের নিজস্ব এনার্জি বা ব্যাটিংটা তাদের জন্য মঞ্চে আসছেন। টপ কুইন, টপ গানের সম্মান নিয়ে, নাচানাচি গানের সম্মান নিয়ে মিস এলিনা মঞ্চে আসছেন। মিস বন্ধুরা, চলো আজকে তোমাদের সঙ্গে একটা মেলার ভিডিও শেয়ার করি। ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের ভিডিওই আমার মোবাইলে ছিল, তা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি কোনো না কোনো কারণে। মানে হয়তো ভাবি যে আজ দেবো কাল দেবো করে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তা ভাবলাম আলটিমেটলি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। কারণ এটা ছিল সেই কালী পুজো, আমি গেছিলাম বাপের বাড়িতে বেড়াতে, সেই তখনকার ভিডিও, নভেম্বর মাসের ভিডিও ছিল এটা, যে কালী পুজোতে বেড়াতে গেছিলাম তখনকার ভিডিও ছিল। ওখানে মেলাতে গেছিলাম, তা মেলাতে ঘুরে একটু যাই হোক টুকটাক একটু ভিডিও বানিয়েছিলাম, ভালো মানে তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে আমাদের মানে গ্রামে বাপের বাড়ির ওখানে কেমন মেলা হয় ইয়ে হয়। তা পুরোটা তো ভিডিও করতে পারিনি, যেখানে যেখানে একটু একটু গেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাদের জন্য মঞ্চে আসছেন টপ কুইন, টপ গানের সম্মান নিয়ে, নাচানাচি গানের সম্মান নিয়ে মিস এলিনা মঞ্চে আসছেন। মিস এলিনা, আমি সিঙ্গারকে ভোকালটা চেক করার জন্য অনুরোধ করছি। তোমরা দেখতে পেলে মেলায় এসে, তো মেলায় মানে তো নাচ গান অনুষ্ঠান এদিক সেদিক সব কিছু লেগেই থাকে প্রতিদিনের, মানে গ্রামের মেলার দিকে এই একটা গ্রামে কি সব জায়গায় মেলায় এই একটা ইয়ে মানে নাচ গান অনুষ্ঠান এদিক সেদিক সব লেগেই থাকে। আর মেলায় গেলে ফুচকা খাবো না এটা আবার হতে পারে? ফুচকা তো খেতেই হবে ভাই, ফুচকাই হচ্ছে সব থেকে আকর্ষণীয় খাওয়ার মধ্যে জিনিস। তা সব থেকে আমার একটা ভুল হয়েছে কি, মানে আমি আমার পায়ের অসুবিধার জন্য একটু মানে ফুচকাটা খাওয়া বারণ, তেঁতুল জলটা খাওয়া বারণ, যার কারণে ফুচকাটা মানে মানে খাওয়া উচিত ছিল না, বাট আমার ফুচকা দেখে ওষুধ খাচ্ছি সেটা মাথা থেকে একদমই উঠে গেছিলো। তাই ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়? আমি অনেক দিন ধরে ফুচকাটা দেখে দেখে লোভ সামলাতে মানে সামলে নিচ্ছিলাম, কিন্তু মানে এবার সবার সঙ্গে যেহেতু মেলায় গেছি সবাই খাচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে না খেলে হয়? ফুচকাকে অপমান করা হবে না জিনিসটা? তা যাই হোক, আমি একটু দুটো চারটে খেয়ে নিলাম, খাওয়ার পরে মনে পড়লো যা বাবা আমি তো ওষুধ খাচ্ছিলাম, আমার ফুচকা খাওয়াটা উচিত হয়নি, যাই হোক একটা দিন খেয়ে নিলাম। তাই যে দেখো লাস্টে ফুচকা টুচকা খেয়ে এসে ওদিকে দেখলাম আরও আবার নাচ গান হচ্ছে, একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাস্টে একটু প্যান্ডেলের সামনে এসে একটু ফটো তুললাম, সেলফি তুললাম, এটা তো করতেই হবে, একটা মেলায় গেলে তো মানে ফটো সেলফি ছাড়া তো হবেই না, সবাই মিলে একটু ফটো সেলফি ভিডিও টিডিও করা হলো। আর দেখেছো মেলার ডেকোরেশনটা খুবই সুন্দর, মানে খুব এত সুন্দর ডেকোরেশন করেছে, আমি তো মানে দেখতে আমার খুবই ইয়ে ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে ভিডিও, মানে কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আছে যেগুলো আমি করেছিলাম। আমি তো পুরোভাবে ভিডিও বানাতে পারি না, মানে বানাতে পারি না বলতে কি তেমনভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, মেলার মধ্যে গেছিলাম, বড়মশাই কিন্তু আমাদের ক্যামেরার পেছনে বড়মশাই ছিলেন, এবার উনি কিন্তু আমাদের ক্যামেরাটা আমি মানে ভিডিওগুলো করে দিচ্ছিলাম। তা যাই হোক সবাই মিলে এবার হাঁটতে 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 আরেকটা ঠা প্যান্ডেলের দিকে গেছিলাম, মানে এখানে পাশাপাশি দুটো তিনটে পুজো হয়, যার কারণে দুটো তিনটে পুজো হয়। তা ওই মায়ের তো একদমই আসার ইচ্ছা ছিল না, মাকে জোর করে মানে এক কথায় জোর করেই নিয়ে আসা হয়েছে মাকে। দেখো এখানে লেখা আছে যে ফুলে হাত দেবেন না, স্বাভাবিক ভাই, এত সুন্দর করে সব সাজসজ্জা ডেকোরেশন সব করা হয়েছে, যদি কেউ হাত দিয়ে বা একটা ছিঁড়েই দিল নষ্ট হয়ে গেল জিনিসটা, দেখতে কি একদম মানে বিভৎস হয়ে যাবে না, যার কারণে একদম দেখতে এগুলো দেখেছো এগুলো কি বলো তো শস্যর কাটা মনে হচ্ছে, ঠিক আমি মানে এটাই মনে নেই, যাই হোক ওরকমই কিছু হবে। তা যাই হোক যেটা বলছিলাম, মাকে জোর করেই নিয়ে এসেছি, মা আমার বেশি হাঁটতে পারে না, মানে হাঁটলে ওনার পায়ে ব্যথা করে, তা বলছে আমরা যাবো, আমি যাবো না তোরা যা ঘুরায় ঘুরায় বলে, আমি বললাম না এসেছি যখন তোমাকে না নিয়ে গেলে হয়? মেয়ে বলল দিদা তুমি ছাড়া যাবো না মেলায়। তো যাই হোক সবাই মিলে লাস্টে মেলা তো দেখতে আসা হলো, আর মেলায় আসলে তো মেন আকর্ষণ তো মানে আগে সবাই ফটো তুলবে সেলফি তুলবে, এটাই আমরা আমিও করি সবাই করে। তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই যে তোমাদেরকে যে মূর্তিগুলো দেখালাম মায়ের মূর্তি কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর এই যে তোমরা একটু
একটু ফলো করে দেখো, একটু স্লো করে দেখো জিনিসটা, ওই যে গোল গোল ঝুলছে না, ওগুলো কিন্তু গোটা গোটা সব নারকেল ঝুলছে, চারিদিক দিয়ে নারকেলগুলো ঝুলিয়ে রেখে আছে। আমার মা মেয়ে বলছিল যে মা সবাইকে যদি এক একটা করে দিত বাড়ি গিয়ে নাড়ু বানিয়ে খেতাম। যাই হোক, একটা জোকস, মানে তা দেখেছো এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর ছিল, সবাই মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। তা যাই হোক, লাস্টে ঠাকুর দেখে আর এবার বেরোলাম একটু মেলার মাঠের দিকে। মেলা মানেই তো কেনাকাটা এদিক সেদিক সাজ সজ্জা, আর মেয়েদের জিনিস দেখলে তো আবার কিনতে ইচ্ছা হবে না, বাবা যেটা দেখি এটা নিই ওটা নিই সবই মানে নিতে ইচ্ছা হয়। নিয়ে করবো কি পরবো কবে তার ঠিক নেই, আদৌ কি মানে পড়া হবে কি না, জিনিসটা কোথায় কোনায় ফেলা হয়ে থাকে তারও ঠিক নেই, কিন্তু কিনে দেখলে কিনতে হবে মানে এই আর কি ব্যাপার। তা যাই হোক, এই মেলা থেকে আমি কিছুই নিইনি, নিলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। আর হ্যাঁ, নেওয়ার মধ্যে আমার মা লাস্টে বললো যে আমি কিছু মাকে জিজ্ঞাসা করলাম কী নেবে, মা বললো না তেমন কিছু আমার নেওয়ার নেই, শুধু একটা তুলসী কাঠের মালা নিতে হবে যেটা আমার খুব দরকার। মানে মায়ের তুলসী কাঠের মালাটা মানে একটু ইয়ে মতন হয়ে গেছে, তা মা বললো একটা মালা নিতে হবে। আমি ঠিক আছে তাহলে চলো দেখি। আর আমার মেয়ে তো জিনিস দেখে মা এটা নেবো মা ওইটা নেবো, তা ও আর কি এখন সেই বাচ্চা যে ছোটোবেলার বাচ্চার মতন, বাচ্চা বলতে আমার কাছে ছোট কিন্তু একদম এক দু বছরের বাচ্চারা যেরকম খেলে ও সেই সব খেলনার ওর দরকার। তা যাই হোক, ও কিছু নিল না আমিও কিছু নিলাম না, সব একটু দেখে টেখে নিলাম। ছোটোবেলা থেকে মেলা দেখে 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 মানে ইয়ে হয়ে গেছে। যাই হোক, তারপরে মানে মেলাটেলা দেখে টেখে একটু হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে যে গেলাম মানে আমরা হাঁপিয়ে যাইনি, আমার আমাদের পেটটা হাঁপিয়ে গেছে, মানে মেলাতে হাঁটতে হাঁটতে এত খিদে পেয়েছে, কিছু না খেলে কি হয় বলো। তা লাস্টে এবার তিনটে রোল অর্ডার করলাম আমরা, অর্ডার করে এবার মা আমি আর বড়মশাই, বড়মশাই কিন্তু ক্যামেরার পেছনে আছে, বড়মশাই ক্যামেরার পেছনে ক্যামেরাও হচ্ছে আর ওইদিকে রোলও খাওয়া হচ্ছে। তা আমরা রোল খাচ্ছিলাম আর মেয়ে বললো যে আমি কিন্তু রোল খাবো না, আমাকে রোলের বদলে তোমরা খাচ্ছ সেটার বদলে আবার ফুচকা দিতে হবে। তো কিন্তু আবার 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 গিয়ে নেক্সট করে আবার ফুচকা খেয়ে নিল। তা ফুচকা টুচকা খেয়ে লাস্টে আমি বললাম চল এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক মেলায় ঘোরা হয়েছে। এবার মেলায় আসা মানে এটাই হচ্ছে মূল আকর্ষণ, জিলেপি বোঁদে মিষ্টি। এবার মেলা থেকে যখন বাড়ি যাবে এটা তো হাতে ঝোলাতে ঝোলাতে নিয়ে যেতেই হবে। তা যাই হোক, লাস্টে মা বললো একটু মিষ্টি পান বানানো যাক, মিষ্টি পান বানিয়ে এবার সবাই মিলে একটু আইসক্রিম কিনলাম, সবাই মা আমরা সবাই মিলে আইসক্রিম খেতে খেতে এবার আমাদের বাড়ি। তা বন্ধুরা, এই ছিল আমার একটা মেলা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।